গত লোকসভা নির্বাচনের পর থেকে শুরু করে প্রয়োজনের তুলনায় রক্তদান শিবিরের পরিমাণ কমে যাওয়ায় কুচবিহার মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের রক্তের ভাণ্ডার ক্রমশ হ্রাস পেতে চলছে। তাই প্রায় শূন্য থাকছে কুচবিহার ব্লাড ব্যাঙ্কের রক্তের ভাণ্ডার। বাধ্য হয়ে কুচবিহার মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের সুপারিনটেন্ডেন্ট বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে বৈঠকে বসতে বাধ্য হয়েছেন। উক্ত সভায় বিভিন্ন কর্মকর্তাগণের সঙ্গে আলোচনা করে রক্তদানের পরিমাণ বৃদ্ধি করতে বিশেষভাবে আহ্বান জানান MSVP নিজেই। তার আহ্বানে সাড়া দিয়ে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ইতিমধ্যে নিজেদের মতো বৈঠক করে রক্তদান শিবিরের দিনক্ষণ স্থির করেছেন। আজ মনীষী পঞ্চানন বর্মা ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে নাটাবাড়ি হাসপাতাল চৌপটি রাস্তা সংলগ্ন অঞ্চলে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। আজকের এই রক্তদান শিবিরে মোট 66 ইউনিট রক্তের কিট সংগৃহীত হয়েছে। মনীষী পঞ্চানন বর্মা ওয়েলফেয়ার সোসাইটির সদস্যরা স্বেচ্ছায় রক্তদান শিবিরের পাশাপাশি বিশ্ব উষ্ণায়নের কথা চিন্তা করে তা কিছুটা হলেও লাঘব করার জন্য রক্তদাতাদের প্রত্যেককে একটি করে চারাগাছ প্রদান করেন। নাটাবাড়ি অঞ্চলে মনীষী পঞ্চানন বর্মা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে এবার প্রথম নয়, এবছর হচ্ছে আমাদের তৃতীয় বর্ষ। গত দু বছরেও আমাদের এই প্রোগ্রামটা হয়েছিল। আমরা তাতে 313 জন মানুষকে রক্তদান করতে সক্ষম হয়েছিলাম। এটা একমাত্র সম্পূর্ণ কাজ ছিল দুই এলাকার মানুষের সর্বাঙ্গীন সহযোগিতা, বিশেষ করে রক্তদাতা এই মহতী প্রাণদের সহযোগিতা। না, এবার বললাম যে এবার যে আপনারা ব্লাড ডোনেশন ক্যাম্পটা করছেন, তো এবার সহ কত বছর চলছে রানি? 3 বছর। তো 3 বছরে প্রথমে কেমন মানে জনসাধারণের মধ্যে উৎসাহ পেলেন, দ্বিতীয় বছর কেমন পেলেন এবং তৃতীয় বছরে কেমন পাচ্ছেন সারা? আমি অ্যাকচুয়ালি আমার লাইফের অর্ধেক বয়সটা এইসব কাজেই, সমাজসেবামূলক কাজে। হ্যাঁ, আমি একটা হসপিটালের সাথে প্রায় 14 বছর জড়িত ছিলাম। আমি বলবো না যে নিজে একজন ফার্মাসিস্ট। আমি সাধারণ মানুষের দুঃখ দুর্দশা, বিশেষ করে স্বামীরা পত্নীদের দুঃখ, সন্তানারা মায়েদের দুঃখ, এরকম মানুষের দুঃখ দেখতে দেখতে আমি ভাবছিলাম যে না, মানুষের জন্য তো কিছু করা উচিত। মানুষের মানুষের জন্য যদি কিছু না করে যায় তাহলে আবার মানুষের সেই মনুষ্যতাটা কোথায়? সেই লক্ষ্যে আমি অর্ধেক আমার লাইফের অর্ধেকটা বয়স হয়ে গেছে আমার গ্রামের বাড়ি নাটাবাড়ি। আমি এখানে কিছুদিন থাকার সুবাদে সবাইকে বলে বলে আর সেই প্রোগ্রামটাকে এক জায়গায় গাছ দিয়েছি। সবাই এই কাজে খুব উৎসাহিত। এখানে সর্বস্তরের মানুষ আমাদের সাথে রয়েছে। আমি তাদেরকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, তাদের শুভেচ্ছা, তাদেরকে অভিনন্দন আমাদের মনীষী পঞ্চানন বর্মা ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে। এবার দেখা গেল যে আপনারা মানে যারা রক্ত দিচ্ছে তাদের রক্ত দেওয়ার পরে পরে চারা গাছ দিচ্ছেন, তো এই যে উদ্যোগ, এই উদ্যোগটা এবার কি নতুন না আগেও ছিল? আগে এই প্রোগ্রামের দিনে ছিল না ঠিকই, আমরা একটা পর একটা প্রোগ্রাম করে আসছিলাম। রক্তদান নয়, সামাজিক যত কাজ আছে আমরা 2 বছরের মধ্যে সব কিছু অন্তত কমপ্লিট করে রাখছি। এই যে এবার গাছ, আপনারা যে গাছ দিচ্ছেন ডোনারদের, ব্লাড ডোনারদের, এই গাছ দিয়ে আপনারা কী বার্তা দিচ্ছেন? একটি গাছ শুধু একটা প্রাণ নয়, অসংখ্য প্রাণ। গাছ আমাদের অক্সিজেন দিচ্ছে। যদি আমি ওই দিকটা বলি তাহলে অনেকটা সময় লাগে। অ্যাকচুয়ালি আমি বায়োলজি ছাত্র, প্রাণবিদ্যায় স্নাতক করেছি, ঠিক আছে। সেই ভাষণ আমি অক্সিজেন দিতে যাচ্ছি, গাছ অক্সিজেন দিচ্ছে। অক্সিজেন না থাকে আমাকে কথা বলতেছি দাঁড়িয়ে, সেটাই তো আমি পাবো। অথচ গাছ ঠিক মতো লাগানো হচ্ছে। আমি বলবো না যে আমি কোনো দিকে জানি গাছ লাগিয়ে, সে আমি লাগিয়েছি, বাকি সবাই যেন লাগাতে পারে, পরিবেশের ভারসাম্যটা যেন ঠিক থাকতে পারে, সবুজায়নটা যদি করে ওঠে, পরিবেশ দূষণ মুক্ত যাতে কমে, সুস্থ পরিবেশ, নির্মল পরিবেশ যদি আমরা করতে না পারি তাহলে আমরা কী করি? এই পর্যন্ত বার্তাটা পাঠিয়ে দিচ্ছি সবার সাথে সাথে। সবাই কিন্তু গাছ লাগাচ্ছে, সবাই শুনছে, দেখছে, গাছ লাগাচ্ছে, আরও যাতে বেশি পরিমাণে লাগাতে পারে। শুধু গাছ তো কেটেই যাচ্ছে, সেই হিসেবে আমরা সবার হাতে হাতে একটা করি মেহুনি গাছের চারা দিচ্ছি। মেহুনি গাছটা যে কোনো জায়গায় লাগাতে পারে, এবং 2-4 বছরের গাছটা আপনার একটা সুন্দর রূপ না, আমার বাড়ির জন্য একটা লাগাইছি, প্রায় 2-3 তলা বড়। এই গাছটা এখন 2000 টাকার উপরে কয়েক বছর আগে লাগানো। তো আমি ভাবছি যে মেহুনি গাছটাই দিই, এই গাছটা যখন সকাল সবাই লাগাবে, গাছটারও খুব আর্থিক আছে, গাছটা দেখতেও সুন্দর, ফলগুলোও সুন্দর। আমরা সেই বার্তায় দিচ্ছি যে একটি গাছ অনেক প্রাণ, গাছ লাগান, প্রাণ লাগান, সবুজ আয়তন গড়ে তুলুন, সুস্থ পরিবেশ গড়ে তুলুন, সেই কাজে সবাই এগিয়ে আসুন।
আপনাকে একটা সর্বশেষ প্রশ্ন, এখন একটা মারাত্মক সমস্যা হচ্ছে যে এখানে যেমন ডোনার কার্ড দিচ্ছেন বা আপনাদের কাছে যে ডোনার কার্ড থাকছে, অর্থাৎ মুমূর্ষু রোগী যখন আপনাদের কাছে আসে ডোনার কার্ড নিয়ে যখন ব্লাড ব্যাঙ্কে যায় সেখানে রক্ত পাচ্ছে না, এই একটু অভিযোগটা প্রায় শোনা যাচ্ছে, তো এই বিষয়ে আপনার কী বক্তব্য, কী বলবেন? এই বিষয়ে আমরা আমাদের কুচবিহার এমজেএম যে ব্লাড ব্যাঙ্ক রয়েছে এখানকার বলে একজন আমাদের সাথে ব্লাড সেবা সংস্থা ছিল, তারপরে ব্লাড ডোনার অর্গানাইজেশন ছিল, বিভিন্ন সেখানে একটাই অভিযোগ যে রক্তের কাছ দিয়ে রক্ত পায়, এটা আমরাও জানি যে রক্ত যদি অ্যাভেলেবেল না থাকে কোথেকে দেবে, তা সত্ত্বেও দেখা যায় রক্ত অ্যাভেলেবেল থাকা সত্ত্বেও ওনারা অনেক সময় সেটাকে দিয়ে দেয়, সেটা ব্যক্তি বিশেষে হতে পারে বা হয়তো দেখা গেলো হসপিটালে অনেকগুলো পেশেন্ট রয়েছে তাদের জন্য না করে আসে, কিন্তু রক্তটা সবার জন্য তা সেটা যাতে ঠিকঠাক থাকে ব্লাড ব্যাঙ্কও যাতে সেই দিকে নজর দেয় সেটা আমরা আশা রাখবো। ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ। আপনার নামটা কি? আমার নাম, আমি এই কাজটাকে আমার এতটা এলাকার সর্বস্তরের সকল মানুষকে বিশেষ করে যারা রক্তদাতা যে মানুষ তাদের উদ্দেশ্যে উৎসর্গ করবো।